পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী 24 বছর বয়সী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। মঙ্গলবার রাতে মালালা এক টুইট বার্তায় নিজের বিয়ের খবর জানিয়েছেন। আসার মালিক নামের একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। লন্ডনের বার্মিংহামে তাদের বিয়ে হয়েছে। কে এই আসার মালিক তা নিয়ে মালালার ভক্তদের প্রশ্নের শেষ নেই। পাকিস্তানের এক গণমাধ্যমে বলা হয়েছে, আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। তিনি 2020 সালের মে মাসে ওই পদে যোগ দেন। এছাড়াও তিনি পাকিস্তান সুপার লীগের দল মুলতান সুলতানসের অপারেশনাল ম্যানেজারও ছিলেন। আসার মালিক পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে 2012 সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।